আল্লাহ, এটা কি, এটা কি, কেক নাকি? হ্যাঁ, শুকায় গেছে না অনেক, এটা কি কে? হ্যাঁ হ্যাঁ, ও বানাইছে? মুয়াজ একদম শুকায় গেছে, আরেকবেলা খায় না কেন? হ্যাঁ, কম মানে কিরকম কম? কম মানে হচ্ছে আগে যেরকম মানে অনেক ও মনে হলো কি একদিনে শুকায় গেছে, জাস্ট একটা দিন, কালকেও ভালো দেখছি। না, চেহারাটা আছে না, চেহারাটা শুকায় গেছে। দাদা দাদা, বাবা, আব্বু, আব্বা, তোমরা যে প্রতিদিন যাও মা ছেলে, তোমাদের কষ্ট হয় না?
অনেক কষ্ট হওয়ার কথা। হ্যাঁ লেগুনাতে যাও, লেগুনাতে আরো কষ্ট। তোমরা কষ্ট করো এত, আর আমি সুখ করতেছি আরাম আয়েশে জিন্দেগি, আর তোমরা করো কষ্ট। এটা হইল এত বড় একটা কেক, মানে আমি জাস্ট আচ্ছা যাই হোক, আমি আমি ভাবছি কেকটা পাইয়াই মনে করো যে সব খামো, দেওয়ার লাগে লাগে এটাই মাথায় ঢুকছে। আমাদের খাওয়াই লোকে ভাই, এরম বহুত করছি মনে আছে নোমরান হাফসা আব্বা আমার বাসায় আসছিল শ্বশুর বাড়ি, ওগুলিকে কেক কিনে আনছি বার্থডেতে, কত আন্তরিকতার সাথে পরিচয় দিচ্ছি। পরে কি হয়েছে? পরে তোমার বাদ দিছে, সমস্যা তো এই জায়গাতেই, যদি এখন আবার ওই ঢুকাইছে। শোনো, ওদের মাস্ক পরা শিখাও। আচ্ছা দুধ কি খায়? কালকে রাতে খাইছিল, দুধ খাওয়াটা ছাড়লো কেন? মানে এই কৌটাটা কি ঝামেলা আছে, হইতে পারে না? কৌটা চেঞ্জ করে নতুন একটা খুলবা, তাহলে আমি একটা একটা কাগজের নিয়ে আসি 11 নম্বর থেকে, এইগুলো তো আমি আনছি হচ্ছে অন্য জায়গা থেকে। মানে কোলে থাকছে সারাদিন, আমি যখন দেখাইছি কালকে বলে যে তাহলে শুধু অ্যাড্রিনটা দে, ঠান্ডা। হ্যাঁ এখন কি কাজটা আছে? আর ফেকজো নর্মাল ঠান্ডা, তাহলে তাহলে এক কাজ করো ওইটা আবার দাও, ওইটা বন্ধ করে এখন আগের মতোই দাও। ঠিক
কারণ ওইটা যেহেতু কাশের, আমার তো কাশের দরকার একটা, ঠান্ডার একটা। তো তুমি কাশেরটাও দাও ওইটাও দাও, ফেজদোটা হচ্ছে নর্মাল ঠান্ডার, তাই না? আমি তো দেখলাম ওর নাকে কোনো সর্দি নাই, বুকেও ইয়া নাই। জ্বর টর নাই তো? না, তেল মানুষটা আর একটু অ্যাকুরেট কারোর কাছ থেকে যায় না নিতা, না তোমারটা অবশ্য ঠিক আছে, কিন্তু আর একটু জানলে ভালো হতো না? না, আমার কথা হচ্ছে যে ইয়াতে কিন্তু ভালো হয়ে গেছিলো আল্লাহর রহমতে। এই যে একটু জ্বালাবে এখন পড়ানো তো, টুকে কাঠ হয়ে গেল একদিনে। কালকে রাত্রে কত সুন্দর খেললো, দেখছো? খাওয়ার পরে কেউ খাওয়া দাওয়া কমায় দিল নাকি? দেখছোটা একবার দিছো না, কি হবে দুইবার? বা বা বা, হ্যাঁ হ্যাঁ, বু পা পা পা। আঁকেবু ফোন করে আজকে যে মজাটা লইল আমার লগে, দশটা দশে উঠছো তো তোমার তো তাহলে আজকে অবস্থা খারাপ। মাথায় বাড়ি খাইছে, বাচ্চা উঠছে কয়টায়? মোয়াজ কয়টায় উঠছে? ও তো ঘুমাইছে আড়াইটায়। তুমি দশটায় উঠাও কভার করতে পারলা না কেন? কি করছো? তখন
হ্যাঁ হ্যাঁ, তোমার তো আবার খাদ্য খারাপ আছে। একটু হাতে সময় আছে, এটা একটু ঝাড়ি ওটা একটু ঝাড়ি। দেখি সামনে তার লেগে বাজে গেছে গে। শোনো, তোমার লাগে কত আসছে? ওই নাই, আমার কাছে 15,000 টাকা লোন চাইছে, 3 মাসের ইএমআই করলে ইএমআইটা ওই চালাবে। আর ও হচ্ছে তো লঙ্কা বাংলায় চাকরি করে, ওইটা কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে যে ও চাইছে যে ভাইয়া তুমি ভাবি রে বইলা আমার একটু ইএমআই করে দাও। কার্ড তো তোমার না, ওরা তো জানে কার্ড তো তোমার। আর ও লঙ্কা মেলা চাকরি করে না, যে তোমার কথা ছাড়া তো আর হবে না। তো হচ্ছে ওরা একটা বাইক কিনবে, বুঝছো, বাইক অলমোস্ট রেডি, জাস্ট টাকাটা দিলেই তোমার কিনতে পারবে। 15,000 টাকা বলতে তোমার মনে করো ম্যানেজ করছে কষ্ট করে, মনে করো যে 1,00,000 টাকা ম্যানেজ করছে সব কিছু মিলাইয়া। আর মনে করো যে 15,000 টাকা হইলে একটু ভালো বাইক পায়, এইটাই আর কি। এই যে আমরা যেমন আটকাইছিলাম না, কাগজের জন্য হানিফ কাকারে ফোন করলাম, বাইকের কাগজের জন্য। ওই যে বাইক, হ্যাঁ, পরে মিজান ভাই দিল না, কে তুমি একটা কার্ড নিলেই হয়। শোনো, একটা কার্ড তুমি নাও, হাফসারে ওটা দিয়ে কিনে দাও না, হাফসারে তুমি হাফসারে ওটা দিয়ে কিনে দাও, বুঝো নাই। তবু দুজনের মা পোলারে আনতে গিয়ে আমার হাত ব্যথা হয়ে আছে। ছেলে তো আসবা, কিন্তু তোমরা তো কষ্ট করে আসছো। হ্যাঁ, আমার ছেলে কষ্ট শিখবে, সমস্যা কি? কষ্ট শিখার বয়স হয় নাই তো এখনো, বয়স শুরু